চলমান রাজনৈতিক অস্থিরতায় দেশ যেমন গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে, তেমনি অর্থনৈতিকভাবে স্থবির হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য। হরতাল অবরোধের সহিংসতায় সারা দেশের মানুষ আজ জিম্মি। এই অবস্থা চলতে থাকলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে এমন আশঙ্কা করেছেন সাধারণ জনগণ। দেশ তো ধ্বংসের পথে চলে গেছে, দুই সরকার মিললে তো অবশ্যই ধ্বংসের পথে নিয়ে গেছে। এখন আমরা আছি, সাধারণ পাবলিক দেখা গেছে যে না খায় মরতে হবে কতদিন পর। রাজনৈতিক কর্মসূচির নামে এসব সহিংসতায় দেশের মানুষ আজ অসহায়। এ অবস্থা চলতে থাকলে ব্যবসা বাণিজ্য ছেড়ে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়তে হবে এমনটাই জানান ক্ষুদে ব্যবসায়ীরা। প্রতি মাসে আমার লস হইতেছে অনেক, দোকান ভাড়া দিতে পারতেছি না। আর এভাবে দেশের যদি অবস্থা এরকম সামনে চলতে থাকে অবরোধ, তাহলে আমাদের দোকান ছাড়তে হবে, এছাড়া কোনো পথ নাই। দুই নেত্রীর রাজনীতির হানাহানিতে আমাদের ব্যবসা, আমরা অলরেডি প্রায় গোছানোর পথে, বাড়ির যাওয়ার পথে আর কি। আয় রোজগার নেই, অবরোধের কারণে কাজকর্ম কম থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়, ফলে দুর্ভোগে খেটে খাওয়া মানুষের। আলোচনায় আইয়া যদি ভালো হয় তাহলে ভালো করুক, আর নাহলে এই বিলে যদি চলতে থাকে তাহলে আমাদের অনেক কষ্ট, আমরা অনেক খাওয়ানে খুব কষ্ট পাইতে আছি বাচ্চা কাচ্চা লইয়া। দেশে একটা শান্তি আসুক, দুই দল একটা সমঝোতাতে আসুক, যাতে সাধারণ মানুষও শান্তিতে থাকে, দেশও ভালো থাকে। এইভাবে যদি হয়ে যায়গা, যে পরিস্থিতি চলতে আছে তাহলে তো মানুষ, সাধারণ মানুষ তো মরেই যাবগা। প্রধান দুই দলের ক্ষমতার লড়াইয়ে দেশের সাধারণ জনগণ অতিষ্ঠ। গাড়ি ভাঙচুর, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করার মতো কর্মসূচি বন্ধ করে সমঝোতায় আসার আহ্বান জানান ভুক্তভোগীরা। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।